সুপ্রিম নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরও কর্মবিরতিতে অনর জুনিয়র ডাক্তাররা, বিকেল পর্যন্ত সরকারকে পাল্টা রেডলাইন। সরকার দাবিগুলি মিটিয়ে দিই, আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। আন্দোলনের ঝাঁজ বাড়ি, আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সচিব অধিকর্তা সিপির ইস্তফার দাবি, না মানলে টানা অবস্থানের প্রস্তুতি। আর্যকর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নমানে বিদ্ধ রাজ্য সরকার, চালান থেকে সিসিটিভি ফুটেজ, প্রধান বিচারপতির প্রশ্নে অস্বস্তিতে রাজ্য। ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায়, দেখাতে পারলেন না রাজ্যের আইনজীবী। পদ্ধতি না মেনে পিএম, চালান না পেলে বুঝতে হবে কিছু একটা হয়েছে, মন্তব্য প্রধান বিচারপতি। সুপ্রিম নজরে সিসি ক্যামেরার ফুটেজ, অভিযুক্ত সেমিনার হল ছাড়ার পরে ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছিল, তথ্য প্রমাণ সংগ্রহের ফুটেজ কি দিয়েছে পুলিশ, জানতে চাইলেন প্রধান বিচারপতি। স্বতঃস্ফূর্ত আন্দোলন ঠেকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের, পুলিশকে না জানিয়ে প্রতিবাদ, আমরা কি করব, সওয়াল রাজ্যের আইনজীবী সিব্বলের। আজ বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় রাজ্য পদক্ষেপ করলে আটকাতে পারবো না, মন্তব্য প্রধান বিচারপতি। কর্মবিরতিতে অনর আন্দোলনকারীরা, দ্রুত বিচারের বদলে আন্দোলনকারীদেরকে কেন ডেডলাইন, সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ চিকিৎসক সংগঠন, আন্দোলনের জেরে রাজ্যের রোগী মৃত্যুর দাবিও খারিজ। সুপ্রিম কোর্টের যে আদেশ হতাশায় জায়গা তৈরি করেছে, আমরা কিভাবে একটা এনভায়রনমেন্টে কাজ করব যেখানে we are not sure যে সামন হ্যাজ বিন পানিশড ইয়েট। আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রীর। অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি, প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। এখনো বিচার পাননি আর্যকরের মেডিকেলের নিহত তরুণী চিকিৎসক, উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ নিহতের পরিবার। মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে, আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আমাদের উচ্চার সেদিনই প্রকাশিত হবে, অভয়া বিচার পাবে, আমরা ধিক্কার জানাই এই বক্তব্যকে। মুখ্যমন্ত্রীর পূজয় ফেরার বার্তার প্রতিক্রিয়া আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও ফের রাজপথে জনগর্জন, বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক, কলেজ স্কোয়ার থেকে মিছিল। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের এক মাস, বিচারের দাবিতে এবার রাত 9টায় 9 মিনিটের প্রতিবাদ। সরকারের উপর বীতশ্রদ্ধ মানুষ, ইস্তফা ঘোষণার পর এবিপি আনন্দে বিস্ফোরক জহর। সিপিএম এর শেষের দিকে এদি একই অবস্থা হচ্ছে, সেই রকমটা অবস্থা যদি আবার পরিণত হয় তো খুবই দুঃখের ব্যাপার। আরজিকর কাণ্ড নিয়ে কুৎসা চলছে, অভিযোগ মুখ্যমন্ত্রী। সেমিনার হলের উল্টো দিকে সংস্কার নিয়ে দিলেন সাফাই। অনেকে বলছে ওখানে কেন রেস্ট রুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। ইচ্ছা হোক অবিশ্বাস হোক এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, শুধু বর্ণনা দিলে হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে পাল্টা জহর সরকার। দুর্নীতির কারণেই সরকারের বিরুদ্ধে এই জনরোষ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাও কিন্তু পথে নামছেন। ইস্তফার ঘোষণার পর বিস্ফোরক তৃণমূলের বিদ্রোহী সাংসদ জহর সরকার। আরজিকর কাণ্ডে সিপির পদত্যাগের দাবি, এবার লালবাজার অভিযানে বামেরা, পাইপ গেঁথে ফিরল সেই দেড় মানুষ উঁচু লোহার দুর্গ, বেন্টিং স্ট্রিটে মিছিল আটকাল পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, সামনে পুজো, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোথায়, কি পুলিশ পোস্টিং আছে, এটা পুজোর সময়। পরিবেশ নষ্টের অভিযোগ, ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। আরজিকরে বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, পড়ুয়া মিলিয়ে 51 জনকে নোটিশ, তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার নির্দেশ। সস্ত্রীক অভিষেককে দিল্লি তলবে, এবার বাধামুক্ত ইডি। দিল্লি হাইকোর্টের পর কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা, বৈধ নোটিশ জানিয়ে দিল আদালত। দাম কমছে ক্যান্সারের ওষুধে, 12% থেকে জিএসটি কমে 5%, স্বাস্থ্য বিমাতেও কমবে জিএসটি, খতিয়ে দেখতে মন্ত্রীগোষ্ঠী গঠনের সিদ্ধান্ত। কাজে ফিরতে ডেডলাইন সুপ্রিম কোর্টের, অবস্থানে অন্য জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য সচিব সহ 3 শীর্ষ স্বাস্থ্যকর্তার ইস্তফার দাবিতে আজই স্বাস্থ্যভবন অভিযান, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। জুনিয়র ডাক্তারদের পাশে নিহতের পরিবার, কর্মবিরতি নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত, দুর্নীতি তদন্তে নতুন কি তথ্য, সন্দীপ সহ 4 জনকে কোর্টে পেশ করে কি বলবে সিবিআই, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। আন্দোলন ছেড়ে পুজো উৎসবে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর, সরকারের বার্তাকে উড়িয়ে দিকে দিকে অব্যাহত নাগরিক প্রতিবাদ, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা।